আচ্ছা বলেন তো আমার হাতে এই জিনিসটা কি বলতে পারছেন না, তাই না? কারণ এটা দেখতে আসলে অনেক কিছুর মতো মনে হয়। অনেকে ভাবতে পারে একটা ওয়ালেট, কেউ ভাবতে পারে একটা অ্যাকশন ক্যামেরা, আবার অনেকে তো অনেক কিছুই ভাবতে পারেন। আমি এমন অনেকের হাতেই এই ডিভাইসটা দিয়েছিলাম এবং অনেকেই বলতে পারে না এটা আসলে কি, আপনারা তো দেখেও বলতে পারবেন না। সো এটা হচ্ছে একটা পাওয়ার ব্যাংক, মিনি পাওয়ার ব্যাংক। ব্যাপারটা আসলে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার যে এরকম পাওয়ার ব্যাংক আমরা সচরাচর দেখি না। পাওয়ার ব্যাঙ্কগুলো নর্মালি একটু লম্বাটে হয়, এই ধরনের স্কোয়ার শেপ বা ওয়ালেটের মতো, এই ধরনের কখনোই আমরা দেখি না। তো এই পাওয়ার ব্যাঙ্কটার কোম্পানির নাম হচ্ছে প্রোমেট, এবং প্রোমেট হচ্ছে একটা ওয়ার্ল্ড ওয়াইড বা ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড। এবং প্রোমেট সম্পর্কে আপনারা যদি না জানেন তাহলে ভিডিও ডিসক্রিপশনে একটু চেক করবেন। আমি প্রোমেটের একটা ইন্টারন্যাশনাল যে ওয়েবসাইট রয়েছে সেটার লিঙ্কও দিয়ে দিয়েছি, এবং হচ্ছে বাংলাদেশে যেই প্রোমেট ভিডি একটা ওয়েবসাইট রয়েছে সেটাও আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। সো যাই হোক, সেসব বিষয়ে একটু পরে যাচ্ছি। প্রথমেই বলে নিই যে এই পাওয়ার ব্যাঙ্কটা আসলে অনেক বেশি স্পেশাল, এবং এই পাওয়ার ব্যাঙ্কটা আপনার ডেফিনেটলি ভালো লাগবে, কারণ হচ্ছে এটার অনেকগুলো মজার বা ইন্টারেস্টিং কিছু ফিচার রয়েছে যেটা আসলে আমাদের ডে টু ডে লাইফে আসলে অনেক বেশি আমাদেরকে হেল্প করবে। কারণ বর্তমানে পুরো বাংলাদেশি বিদ্যুতের একটা বড় সংকট দেখা দিয়েছে, যেটা হচ্ছে প্রচুর পরিমাণে লোডশেডিং হচ্ছে। সো সেইখানে পাওয়ার ব্যাঙ্কের বিকল্প আসলে অন্য কিছু নেই আমরা যারা স্মার্টফোন বা বিভিন্ন ধরনের গ্যাজেট ইউজ করছি। সো এই পাওয়ার ব্যাঙ্কটা কেন স্পেশাল তার আমি এক এক করে কথা বলি। সেটা হচ্ছে প্রোমেটের এই পাওয়ার ব্যাঙ্কটা আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে 15,000 mAh-এর একটা ব্যাটারি রয়েছে এটাতে, এবং এটা হচ্ছে 20W হচ্ছে এটার চার্জিং ক্যাপাসিটি রয়েছে আর কি, এবং হচ্ছে এটা কোয়ালকম 3.0 হচ্ছে কুইক চার্জ সাপোর্টেড। তো এখানে আসলে ইন্টারেস্টিং যে ফিচারটা প্রথম যেটা সেটা হচ্ছে এখানে বিল্ট ইন দুটো ক্যাবল রয়েছে। মানে বিল্ট ইন ক্যাবল মানে হচ্ছে অনেক সময় দেখা যায় আমরা পাওয়ার ব্যাঙ্ক ইউজ করি কিন্তু এক্সট্রা আমাদেরকে ক্যাবল ইউজ করতে হয়, যেমন টাইপ সি, টাইপ এ, অথবা হচ্ছে লাইটনিং ক্যাবল আইফোনের জন্য। তো এই ক্যাবলগুলো আবার টানা এক্সট্রা করে অনেক সময় পাওয়ার ব্যাঙ্ক নিয়েছি কিন্তু চার্জ নিতে ভুলে গেছি, যেটা আমার ক্ষেত্রে হয় আর কি। এই পাওয়ার ব্যাঙ্কটা এই ধরনের সমস্যাটা আপনাকে আসলে হেল্প করবে। সেটা হচ্ছে এখানে বিল্ট ইন দুইটা ক্যাবল রয়েছে। সো প্রথমে এই বিষয় নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে এখানে দেখেন একটা হচ্ছে টাইপ সি ক্যাবল রয়েছে, মানে হচ্ছে একটা পোর্ট রয়েছে যেখানে আপনি হচ্ছে টাইপ সি যত ধরনের ফোন রয়েছে সেটা আপনি চার্জ দিতে পারবেন অথবা যে কোনো ডিভাইসে চার্জ দিতে পারবেন, এবং এখানে আইফোনের জন্য একটা লাইটনিং ক্যাবল রয়েছে। সো এটা খুবই ইন্টারেস্টিং, এটা বিল্ট ইন করা, আপনি দুইটা দিয়ে যে কোনো সময়ে দুইটা ফোনকে একসাথে চার্জ দিতে পারবেন। আচ্ছা এরপরে যেটা সেটা হচ্ছে এখানে আরও দুইটা পোর্ট রয়েছে, একটা হচ্ছে কলকম 3.0 কুইক চার্জ সাপোর্টেড, একটা ইউএসবি পোর্ট রয়েছে যেখানে আপনি হচ্ছে একটা ইউএসবি ক্যাবল দিয়ে হচ্ছে যে কোনো ডিভাইস চার্জ দিতে পারবেন। এছাড়া এখানে টাইপ সি একটা পোর্ট রয়েছে যেটা দিয়ে আপনি আরও একটা ফোনকে আপনি চার্জ দিতে পারবেন। তার মানে এই ডিভাইসটা দিয়ে বা এই পাওয়ার ব্যাঙ্কটা দিয়ে আপনি অ্যাট এ টাইম চারটা ফোনকে বা চারটা ডিভাইসকে আপনি চার্জ দিতে পারবেন, হুইচ ইজ রিয়েলি কুল। অনেক সময় দেখা যায় অনেক পাওয়ার ব্যাঙ্কে অনেকগুলো পোর্ট থাকে কিন্তু এখানে আসলে দুইটা পোর্ট, বাট এক্সট্রা দুইটা ক্যাবল দেওয়ার কারণে এখানে আসলে একসাথে আপনি চারটা চার্জ দিতে পারবেন। এছাড়া এখানে একটা ছোটো একটা বাটন রয়েছে যেখানে আপনি ক্লিক করলে হচ্ছে এটার ব্যাটারি এটাতে পার্সেন্টেজ দেখতে পারবেন যে এখন হচ্ছে এটা 100% ব্যাটারি রয়েছে, মানে এটা ফুল চার্জ অবস্থায় রয়েছে। এই পাওয়ার ব্যাঙ্কটা আরও একটা জায়গা থেকে আমাদেরকে এক্সট্রাঅর্ডিনারি কিছু দিচ্ছে, যেটা হচ্ছে আমাদের নর্মালি যে পাওয়ার ব্যাঙ্কগুলো রয়েছে সেখানে দেখা যায় পাওয়ার ব্যাঙ্কে চার্জ দেওয়ার জন্য একটা এক্সট্রা একটা কানেক্টর লাগে, মানে একটা এক্সট্রা হচ্ছে একটা ক্যাবল লাগে যেটা দিয়ে প্লাগ করে আবার হচ্ছে চার্জ দিতে হয়। বাট এইখানে সেটা দরকার নেই, সেটা হচ্ছে এখানে একটা বিল্ট ইন একটা প্লাগ রয়েছে। যেমন আপনি যদি জাস্ট এখানে এটাকে ক্লিক করেন তাহলে এটা ওইখানে এটার ভিতরে থাকে এবং এখানে প্রেস করে এটার ভিতরে থেকে বেরিয়ে আসে। সো আপনি ইজিলি জাস্ট হচ্ছে যে কোনো একটা মাল্টিপ্লাগে বা যে কোনো একটা জায়গাতে আপনি যদি এটা প্লাগ করে দেন তাহলে ইজিলি চার্জ হচ্ছে। এছাড়া আমি আপনাদেরকে আরও একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এটার যে বক্সটা রয়েছে আমি জাস্ট আনবক্স করে ফেলছি। সো বক্সটাতে কী রয়েছে সেটা আমি দেখাই। এখানে যখন বক্সটা খুলতেছি তখন আমি কিন্তু ভালো কোনো রিভিউ না, আসলে আমি জানি না কোনটার পর কোন জিনিসটা দেখাতে হবে। আমি আমার নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি, কারণ পাওয়ার ব্যাঙ্কটা আমি আমার নিজের প্রয়োজনে আমি নিয়েছি এবং সেখানে পাওয়ার ব্যাঙ্ক কোনটা নিব কীভাবে নিব এগুলো নিয়ে প্রচুর পরিমাণে অ্যানালাইসিস করেছি। বাট ফাইনালি আমার কাছে প্রোমেটের এই পাওয়ার ব্যাঙ্কটা খুব বেশি ভালো লেগেছে, যার কারণে আমি এটা নিয়েছি। সো যখন এটা খুলছি তখন এখানে আরও একটা ছোটো প্যাকেট রয়েছে এবং সেখানে দেখতে পাচ্ছি আরও দুইটা হচ্ছে এখানে মানে প্লাগ দেওয়া রয়েছে, মানে আপনি যদি যে কোনো ধরনের মাল্টিপ্লাগে যেমন অনেক সময় অনেক কিছু সাপোর্ট করে, যেমন এখানে তিন ধরনের প্লাগ সিস্টেম রয়েছে, এটা হচ্ছে ইউকে, ইউএসএর এবং হচ্ছে ইউরোপের যে প্লাগ সিস্টেমগুলো রয়েছে সেইটা এখানে দেওয়া আছে। সো আপনি নর্মালি এটা দিয়ে তো চার্জ দিতে পারেন। এছাড়া এখানে এটাকে যদি এখানে এটাকে মানে ক্লোজ করে দেন, দেন আপনি এখানে যদি এমন কোনো মাল্টিপ্লাগ থাকে যেখানে হচ্ছে তিনটা পোর্ট দিয়ে আপনি কানেক্ট করতে পারবেন, সেখানে জাস্ট এইটা উপর থেকে খুব ইজি এখান থেকে যদি এখানে জাস্ট প্রেস করেন দেখা যায় এটা এটা এখানে কানেক্ট হয়ে গেছে। এবার আপনি ইজিলি এটাকে চার্জ দিতে পারবেন। আবার এটাকে এখানে জাস্ট প্রেস করলে এটা উপর দিকে খুলে যাবে, এটাকে রেখে দিই। আমি যদি এবার এই দুই মাথাওয়ালা যেটা রয়েছে সেটা যদি আমি এখান থেকে প্রেস করে দিই দেখা যাবে এটা খুব সহজেই আপনি এখানে লাগাতে পারবেন। ব্যাস
হয়ে গেল তার মানে আপনি এটা দিও চার্জ দিতে পারবেন সো তিনটা সিস্টেম রয়েছে এবং খুব হ্যান্ডি আসলে খুবই ইজিলি আপনি এই জিনিসগুলোকে এখানে কানেক্ট করতে পারবেন আবার প্লাগ আনপ্লাগ করতে পারছেন এছাড়া এই বক্সের সাথে আরও একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে একটা টাইপ সি একটা কেবল রয়েছে আপনি চাইলে এটা দিয়ে পাওয়ার ব্যাঙ্কটাকে চার্জ দিয়ে কাজে লাগাতে পারেন অন্য কোনোভাবে যদি আপনি ডিরেক্টলি প্ল্যাগ দিয়ে চার্জ দিতে না চান তাহলে এটা দিয়ে আপনি চার্জ দিতে পারবেন এছাড়া এই বক্সের নিচে এটা খুললে এখানে একটা ওয়ারেন্টি হচ্ছে একটা কার্ড রয়েছে যেটা দিয়ে হচ্ছে আপনি মোটামুটি ওদের দুই বছরের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে ওরা তার মানে হচ্ছে আপনি চাইলে যদি এখানে ফিজিক্যাল কোনো ড্যামেজ না হয় তাহলে ওরা হচ্ছে এটাকে রিপ্লেস করে দিচ্ছে বা ওরা এটাকে ডিরেক্টলি চেঞ্জ করে দেবে যেমন কোনো কারণে চার্জ থাকছে না বা অন্য কোনো প্রবলেম বা চার্জ নিচ্ছে না তখন আপনি যদি ক্লেম করেন ওরা আপনাকে ডিরেক্টলি এটাকে চেঞ্জ করে দেবে এই পাওয়ারটা কোথায় কিনবেন কীভাবে কত টাকা দিয়ে কিনবেন সেটার পুরো ডিটেলটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব সেখান থেকে চেক করে নেবেন কারণ প্রাইসগুলো হচ্ছে আপডেট হয় এবং প্রোমেটের বাংলাদেশে হচ্ছে অফিসিয়াল ওদের সেলস পয়েন্ট রয়েছে সেখান থেকে নিতে পারবেন এবার আসেন এই পাওয়ার ব্যাঙ্কের স্পেশাল আমি কিছু বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এটা নিয়ে আমার নিজের পার্সোনাল অভিজ্ঞতাটা কেমন হয়েছে আমি যতদিন ধরে ইউজ করছি অলমোস্ট আমি এক মাসের বেশি সময় ধরে এটা ইউজ করছি এবং ইউজ করতে গিয়ে আমি কতটুকু ব্যাটারি ব্যাক আপ পেয়েছি এটা একটু আপনাদের সাথে শেয়ার করছি আমরা যারা পাওয়ার ব্যাঙ্ক কিনি তারা অনেক সময় বাজারে গিয়ে অনেক বেশি এমএচের ব্যাটারি ওলা যে পাওয়ার ব্যাঙ্কগুলো রয়েছে যেমন 50,000 60,000 30,000 এরকম বড় এমএচ থাকে এরকম ব্যাটারি নিয়ে আসে এবং আমরা মনে করি যে অনেক বেশি এমএচ থাকলে মনে হয় বেশি ব্যাটারি চার্জ দিতে পারবো বা অনেকবার চার্জ দিতে পারবো অনেক ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু এমন হয় না কারণ আমরা জানি যে যদি পাওয়ার ব্যাঙ্কে যদি 15,000 এমএচ থাকে তাহলে আমরা কিন্তু 5,000 এমএচ মোবাইল ফোনকে আমরা তিনবার চার্জ দিতে পারবো এটাই আমরা সবাই ভাবি বাট এটা কিন্তু আসলে প্রকৃত অর্থে কিন্তু আপনি তিনবার চার্জ দিতে পারবেন না যদিও এই পাওয়ার ব্যাঙ্কে 15,000 এমএচের ব্যাটারি রয়েছে ক্যাপাসিটি কিন্তু 15,000 ঠিকই বাট আপনি তিনবার 5,000 এমএচের ব্যাটারি দিয়ে বা স্মার্টফোনকে আপনি চার্জ দিতে পারবেন না তার কারণ হচ্ছে নর্মালি এই পাওয়ার ব্যাঙ্কে যেই ব্যাটারিটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে লিথিয়াম পলিমার যে ব্যাটারিটা সেটার যে বোল্ড ক্যাপাসিটি রয়েছে সেটা হচ্ছে 3.7 বা 7.5 পর্যন্ত সর্বোচ্চটা হয়ে থাকে বাট আমরা যে স্মার্টফোনগুলো ব্যবহার করি সেটার যে বোল্টে চার্জ হয় সেটা হচ্ছে 5 ভোল্ট অ্যারাউন্ড সো যখন এটাকে 3.7 থেকে বা 3.75 থেকে যখন এটাকে 5 ভোল্টে যখন এটাকে কনভার্ট করতে হয় তখন যেই একটা মানে সিস্টেম রয়েছে সেটাকে কনভার্সন লস বলে মানে এখানে একটা চিপ দেওয়া রয়েছে সেই চিপটা হচ্ছে এই কনভার্টটা করে সো কনভার্ট করতে গিয়ে একটা কনভার্সন লস হয় দ্যাট মিনস এখানে 20-25% ব্যাটারি আপনি এখানে কম পাবেন তো 15,000 এমএচ ব্যাটারি হলে সেক্ষেত্রে আপনি 20-25% অ্যারাউন্ড হচ্ছে আপনি ব্যাটারি এখানে হচ্ছে কম ইউজ করতে পারবেন সো এই 15,000 এমএচের যে ব্যাটারিটা রয়েছে যে পাওয়ার ব্যাঙ্কটা রয়েছে এটা আমি কতবার ইউজ করতে পেরেছি বা কতটুকু চার্জ দিতে পেরেছি সেটা আমি আপনাদেরকে একটু শেয়ার করবো যখন আমি এটাকে ফুল চার্জ করি ফুল চার্জ করার পর আমি সর্বপ্রথম আমার এই পোকোফোনটাকে আমি চার্জ দিই যেটা হচ্ছে আমার এই পোকোফোনের ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 4,000 এমএচ এবং এটাকে দিয়ে এটা দিয়ে যখন আমি চার্জ দেওয়া শুরু করি তখন এটা ফুল চার্জ হতে সময় নিয়েছিল 1 ঘন্টা 47 মিনিট দ্যাট মিন্স আমার এটা অলমোস্ট 2 ঘন্টার মতো সময় লেগেছে মানে 1 ঘন্টা 47 মিনিট সময় লেগেছে এবং যখন আমি এটাকে চার্জে প্লাগ করি মানে পাওয়ার ব্যাঙ্ক যখন চার্জ দেওয়া শুরু করি তখন এই ফোনে চার্জ ছিল হচ্ছে 4% এবং এটা 100% হওয়ার পরে আমি যখন দেখলাম যে আমার এই পাওয়ার ব্যাঙ্কের তখন ব্যাটারি পার্সেন্টেজ হচ্ছে 75 তার মানে এই ফোনটাকে ফুল চার্জ করতে পাওয়ার ব্যাঙ্কটা খরচ করেছে তার 25% চার্জ 100% থেকে ওকে সেকেন্ড টাইম আমি এটাকে আরও একবার ফুল চার্জ দিই আরও একবার ফুল চার্জ দেওয়ার পর আমার এটা ব্যাটারি যে পার্সেন্টেজ সেটা হচ্ছে 47% চলে আসে তার মানে আরও একবার আমি এটাকে চার্জ দিই দুইবার চার্জ দিতে পারলাম এরপর আমি তৃতীয়বারের মতো আমি হচ্ছে আমার এই আইফোনটাকে চার্জ দিই আইফোন 12 প্রো ম্যাক্সটাকে আমি হচ্ছে চার্জ দিই এবং এই ফোনটাকে যখন আমি পাওয়ার ব্যাঙ্কের সাথে কানেক্ট করি তখন এই ফোনটার ব্যাটারি চার্জ ছিল বা ব্যাটারি পার্সেন্টেজ ছিল হচ্ছে 7% এবং এই 7% থেকে 100% হতে এই পাওয়ার ব্যাঙ্কটা সময় নিয়েছে 2 ঘন্টা 24 মিনিটের মতো আমি প্রত্যেকটা জিনিস নোট করে রেখেছি শুধু আপনাদেরকে রিয়েল যেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য সো এই 2 ঘন্টা 24 মিনিটের মতো সময় লেগেছে আমার এই আইফোনটাকে ফুল চার্জ করতে এবং যখন ফুল চার্জ হয় তখন আমার এই ব্যাটারির যেই পাওয়ার ব্যাঙ্কের যে ব্যাটারি পার্সেন্টেজ সেটা চলে আসে 15%-এর মধ্যে সো 15% চলে আসার পর আমি আরও একবার আমার আইফোনটাকে আমি আবারও একবার ফুল চার্জ করি ফুল চার্জ করার পরে দেখি আমি 10% এসে এইটা এই পাওয়ার ব্যাঙ্কটা স্থির হয়েছে এবং 10% নিচে আর নামছে না দ্যাট মিনস আমি টোটাল 4 বার এই দুইটা ফোনকে আমি রিপিট করতে পেরেছিলাম এর মধ্যে আমার পোকো ফোন হচ্ছে 3 বার চার্জ দিয়েছি
এবং যেটা হচ্ছে 4000 এমএইচ এর এবং আমার আইফোনকে আমি চার্জ দিয়ে হচ্ছে একবার তারপরেও এটা অবশিষ্ট 10% পর্যন্ত ছিল এবং 10% নিচে আমি এটাকে নামাতে পারিনি মানে এরপর আমি আর চার্জ দেইনি তারপর হচ্ছে আমি এটাকে আবারো পাওয়ার ব্যাংকটাকে ফুল চার্জ করি সো আমার কাছে যে এক্সপেরিয়েন্সটা আমি যেটা গেইন করেছি যেটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে মানে অনেক পাওয়ার ব্যাংক কিন্তু রয়েছে মার্কেটে আমি এর আগে অনেক পাওয়ার ব্যাংক ব্যবহার করেছি যেগুলো ব্যবহার করতে গিয়ে আমি আসলে বেশ বিপাকে পড়েছি দেখা গেছে যে একটা বড় অ্যামাউন্ট লেখা আছে 20000 বা 30000 বাট সেটা আসলে সেভাবে পাইনি সো আমার মনে হয় যে এই পাওয়ার ব্যাংকটা আপনি কেন চুজ করবেন এই পাওয়ার ব্যাংকটা চুজ করার পিছনে সবচেয়ে বড় যেই কয়েকটা কারণ রয়েছে সেটা আমি একটু বলছি প্রথম কারণ হচ্ছে এটা একটা খুবই মিনি এবং কম্প্যাক্ট সাইজ এখানে আপনি ইজিলি এটাকে আপনার ওয়ালেটের মতো মানি ব্যাগের মতো পকেটে নিয়ে ঘুরতে পারবেন যে কোনো জায়গায় ট্রাভেল করতে পারবেন এবং খুবই হালকা লাইট ওয়েট এবং এখানে দুইটা হচ্ছে বিল্ট ইন কেবল রয়েছে যেটা আইফোনের জন্য লাইটনিং কেবল এবং হচ্ছে টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে সো দুইটা থাকার কারণে আপনার জন্য এক্সট্রা কোনো প্ল্যাগ টানাটানি করতে হয় না বা কোনো ধরনের ঝামেলা নেই তার পাশাপাশি এখানে আরও দুইটা পোর্ট রয়েছে এবং এখানে বিল্ট ইন করা একটা চার্জিং যে প্ল্যাগ রয়েছে যদি আপনি খুব সহজে যে কোনো জায়গায় গিয়ে আপনি এটাকে চার্জে লাগায় ফেলতে পারতেছেন এটার জন্য এক্সট্রা কোনো কেবলের প্রয়োজন হচ্ছে না তার মানে খুবই দারুণ একটা ব্যাপার এবং এখানে আরও একটা ফিচার আমি আপনাদেরকে দেখাতে ভুলে গেছি সেটা হচ্ছে এখানে একটা স্টেন একটা ক্লিপ রয়েছে যেমন আমরা যদি যখন বিভিন্ন ধরনের ফোনে অনেক কিছু দেখি যেমন ভিডিও দেখি অথবা কোনো ধরনের আমরা যখন কিছু করি তখন এটাকে এখানে ড্র্যাগ করে যদি এখানে আপনি বাইরের দিকে নিয়ে আসেন তারপর এটাকে এখানে রেখে তারপর হচ্ছে এটাকে এখান থেকে আমি যদি ফোনটাকে এখানে জাস্ট হচ্ছে এখানে রেখে দিই তাহলে দেখা যাবে যে আমার এই ফোনটা এখানে স্থির হয়েছে এবং আমি চাইলে এটাকে কিন্তু এখান থেকে এভাবে টেবিলের মধ্যে রেখে বিভিন্ন জায়গায় রেখে কিন্তু আমি এটা স্ট্যান্ড বাই মুভি দেখতে পারছি বা বিভিন্ন ধরনের কাজ করতে পারছি তার মানে এই ছোটো একটা জিনিসের মধ্যে কিন্তু অনেক কিছু রয়েছে অনেক সময় বলে না যে ছোটো মরিচের জাল ভেসে আসলে ব্যাপারটা এরকমই সো এই ছিল আজকের রিভিউ ভিডিও যদি আমি কোনো ভালো রিভিউ না কারণ হচ্ছে আমি রেগুলার কোনো রিভিউ ভিডিও বানাই না আমি হচ্ছে টিউটোরিয়াল রিলেটেড মানে গ্রাফিক ডিজাইন বা অন্যান্য বিষয়গুলো নিয়ে আমি আসলে UIX নিয়ে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দিয়ে থাকি যদি সেগুলো আপনি মিস করতে না চান তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন তাহলে আমার কোনো ভিডিও আপনি মিস করবেন না আপনি চাইলে সরাসরি আমার সাথে গ্রাফিক ডিজাইন এবং অন্যান্য ব্যাচের লাইভ ক্লাসে যুক্ত হতে পারেন কিছুদিন আগে আমাদের গ্রাফিক ডিজাইন পূর্ণতম ব্যাচের রেজিস্ট্রেশন শুরু হয়েছে এবং রেজিস্ট্রেশন এখনও চলছে যদি আপনি রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে এখনই রেজিস্ট্রেশন করে ফেলুন সকল কিছু লিঙ্ক এবং ডিটেল ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে একটু চেক করে নেবেন সরাসরি আপনি রেজিস্ট্রেশন করে আমার সাথে লাইভ ক্লাসে যুক্ত হতে পারেন পৃথিবীর যে কোনো জায়গায় বসে এই পুরো কোর্সটা কমপ্লিট করতে পারেন এবং ফ্রিল্যান্সিং নিয়ে আপনি আপনার স্মার্ট ক্যারিয়ার গড়তে পারেন তো দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আজকের মতো আমি জয় সাইন আউট করছি আল্লাহ হাফেজ